প্রস্তুতি নাটক ডাইনি, রচনা ও নির্দেশনা মোহন মিত্র মাহাতো, আবহ ঈশান রায়। কণ্ঠ দিয়ে যারা অভিনয় করেছে কদম ও ফুলমণির চরিত্রে সুমনা ধর, মোড়ল ও সম্রাট চরিত্রে মোহন মিত্র মাহাতো, সূত্রধর ও লেদেম কাকির চরিত্রে সুস্মিতা দাস, হপনের চরিত্রে মাস্টার রুদ্র রায়। শুরু করতে চলেছি আজকের শ্রুতি নাটক ডাইনি। অভাগা দেশ ভারতবর্ষ, কবে হবে তুমি সংস্কার মুক্ত? আজ আধুনিকতার যুগেও যে দেশে এখনো ভূত প্রেত আর ডাইনিরা জন্ম নেয়, এই মহান ধর্মপ্রাণ ভারতবর্ষের দেবতাদের পাথরের মূর্তিগুলো দুগ্ধ পান করে, যে দেশে নিজের সন্তানের মঙ্গল কামনায় পশু বলি দেওয়া হয় এবং স্বপ্নার দেশে এখনো নরবলি দেওয়ার চেষ্টা হয়, এখনো সাপে কাটা রোগীকে হাসপাতালে না দিয়ে ওঝাবদ্যির কাছে সমর্পণ করা হয়, এই বিশাল পৃথিবীতে কোথাও ঠাঁই না পাওয়া দাড়ি বাবারা আর ভুঁড়িধারীরা এই দেশে অতি অল্প সময়ে মহাপুরুষ নামে প্রতিষ্ঠা পায়। আজ গতির যুগে আধুনিকতার ছোঁয়ায় কম্পিউটার আর ইন্টারনেটের পর্দায় যেখানে এক মিনিটেই সারা পৃথিবীর সমস্ত তথ্য ভেসে ওঠে, অথচ ভারতবর্ষের পশ্চিমবঙ্গে প্রতি বছর ডাইনির সন্দেহে বেশ কিছু তপশিলিয়ার আদিবাসী মহিলাদের জ্যান্ত পুড়িয়ে মারা হয়। মাত্র কয়েক মাস আগে মালদহ শহর থেকে 80 কিলোমিটার দূরে, যেখানে শাল পেয়ালে ঘেরা টোপে আদিবাসী আর তপশিলি মানুষের বসবাস, সেখানে একটি আদিবাসী মহিলাকে ডাইনির অপবাদ দিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হয়। তাহলে চলুন আমরা জেনে আসি সেই গ্রামে সেদিন ঠিক কি ঘটেছিল। কদম, কদম, আরে আরে আরে, এ কদম, সেটা বল না কিনে। হপন বাবু স্কুল থেকে এসে বললো ওর পেট দুখা করছে, রুয়া করছে, গাটো কেটে গেছে। গোবর ভরা আছে, সেই ছোট বেলা থেকে ওই গাছের আমটো পেরি খাইছি নাকি? কই মুই তো মরি গেলাই। দেখি তোর কি হচ্ছে নাকি, এই চল তোকে হাসপাতালে একটু নিয়ে যাও। চল হাসপাতালের বড়িটা ওকে সারাতে পারবে, তুকে লেদেম কাকির ঘরকে নিয়ে যা। ফুলকি বলল হপনের গায়ে ভূত তো ভর করেছে। আরে তো দাঁড়াই থাকবি লাই, মুই তোর কথা শুনবো লাই, তুই হপনকে হাসপাতালে তো নিয়ে যাবো লাই, মুই গুঙ্গা বাবার নামে হন্তা দিছি, হাসপাতালে তো দিবি লাই। কদম, কদম, এ তো তুই কি করলি রে, হপন বাবু তো হন্তা দিলি। হা হা, মুই ঠিকই করেছি। আরে তোর কোনো হুঁশ আছে? হপনের পেট দুখা বেড়ে যাচ্ছে, লা
তুই ঘরটাতে বসে থাক, মুই যাব। অবশেষে লেদেম কাকির ঘরে সোমরাকে যেতে হলো। লিদেম কাকি, লিদেম কাকি গো, ও লিদেম কাকি। কে কে বটে গড়ে এই সাজের বিলাই, কে মুইকে ডাকা ডাকি করছো? মুই মুই সোমরা ঘরে কাকি, এ তো কপাটা খুললো কিনে। ও তু সোমরা আছো তা তোর আবার কি হলো একড়ে? না কাকি, মোর কিছু হলো নাই কাকি, মোর হবন বাবুর পেট তো দুঃখা করছে আর গা তো তেতি গেছে। তাই মুই কি করব, চিট চিটি খাড়ার গোল মিরিচ বেটি খাওয়া পেট দুকা সেরি যাবে। না না কাকি, তুকে একবার মোর ঘর তোতে যেতে হবে। কেন রে, তু তো মাইকে মানিস লাই, তবে কিনে আসিছু? দেখ কাকি, দেখ মুই তোকে মানি লাই ঠিক কই, মোর বউ তো তোকে মানে। হ্যাঁ মোর হবন বাবু আজ স্কুল থেকে আসবার সময় ওই ফুল মুড়ির কাছ থেকে দুটো কাঁচা আম বেড়ি খাইছিল, তো ফুল কি বললো কি ওই গাছটা তো ভূত আছে, ওর আম খেলে নাকি মানুষ মরি যায়। হা হা, ফুল কি তো ঠিকই বলেছে। হ্যাঁ কি বললি, ফুল কি ঠিকই বলেছে? তাহলে ও কাকি, তাহলে মোর হপন পাঁচবে তো? হা হা বাজবে, তবে ই তো ডাগর কেস আছি, অনেক খরচা তো আছি, তু দিতে পারবি তো? দিব দিব কাকি দিব, মূল হপন সেরে গেলে নিশ্চয়ই দিব। তাই শুন, মূল দশ সেট চাল নিব, 4 কোটি টাকা নিব, একটা কুকড়াও নিব। ইতো টাকা ইতো চাল কুকো কাকি, মূল কোথাও পাবো কাকি? মূল তো মাটি কেটে বেঁচে আছি, ইতো সব দিতে লাগবো গে কাকি। তাহলে যা ঘর কে যা। কাকি দূর হা। কাকি গো শোন, শোন না কিনে, তুই তুকু ধোয়া কর না কিনে আমার হকন রে। দেখ দেখ কাকি, ওই হকন সেরে গেলে একটা মেরং দেব, একটা কুকুড়া দেব, ওই চাল ফল টাকাটা দিতে লাগবো কাকি। ঠিক আছে ঠিক আছে, ইতো করে যখন বলছো তখন মই যাব। যা সব গুলান জোগাড় কর, কাল সকালেই মই যাব। অবশেষে ভূত তাড়ানোর কাজ শুরু হলো। সোমরার ঘরের উঠোনে পাড়ার লোক যেন উপচে পড়েছে, হপনকে উঠোনে এনে শোয়ানো হয়েছে। গুনীর কাকির ভূত তাড়ানোর কাজ শুরু করলো। লাঠির আঘাত সহ্য করতে না পেরে
খপন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। কাকি, ও কাকি, তুকু তুকু দেখ না তে রে, ও বঞ্জে মূর্ছা কি লোক, ও তো মরি গেল। লাই লাই পুনো ডাল্লাই, মোর গা থেকে ভূত তো ছেড়ে গেছে, ওই ঘন ঘুমাবে, আর ওর গায়ে একটা চাদর চাপা দে, আর মুর পাওনা গুলার তাড়াতাড়ি দিয়ে দে। সকাল থেকে সন্ধে পর্যন্ত খপনের আর জ্ঞান ফিরল না, বাধ্য হয়ে তাকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার তাকে মৃত ঘোষণা করল। গায়ের মোড়ল রাত্রে সালিশি সভা ডাকল এবং ফুলমণিকে ডাইনি চিহ্নিত করল। তারপর ফুলমণিকে জোরপূর্বক সভাস্থলে আনবার নির্দেশ করল। তারপর কাকি যখন বলিছে তো ডাইন আছিস, দেখুন আর কোনো কথা ডোলাই, তোর বিচার তো হবে, তুই শাস্তি তো পাবি। তুইকে বিশ্বাস কর লাগিলে বিশ্বাস কর, মুই সব কিছু জানি না। দেখ দেখ, মোর একটা ছ মাসের ছেলে আছে, মুই ওর মাথাটাতে হাত রেখে বলবো মুই ডাইন না আছি, মুই তোর পাটো ধরছি, তুই তো মোর বাপের পাড়া আছো রে, গায়ের সবাই শুনে রাখো, যদি কেউ পুলিশ যদি খবর করো তাকে পোড়ায় মারব। যা ফুলমণির মরদ থেকে গা থেকে বার করে দে, ওর ঘরে গরু মেরম সব কিছু মরলের ঘরে জমা কর। যা সবাই চলে যা, এই তোর এদিকে আয়, ফুলমণির পোড়া লাশটা নদীর জলে ভাসাই দে, যা। জানলাম আদিবাসী সমাজের সাত কাহন, যেখানে মোড়লের কথাই শেষ কথা। কিন্তু কেন আজকের এই আধুনিক সভ্যতায় শিক্ষা সংস্কৃতিতে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন অনেক এগিয়ে, তবু এক শ্রেণীর মানুষ আদিবাসী সমাজের কঠোর নিয়মের ভয় দেখিয়ে দুর্বল দুস্থ মানুষদের ওপর অত্যাচার চালিয়ে যাচ্ছে, মহিলাদের ডাইনি রক্ষা দিয়ে তাদের জ্যান্ত অবস্থায় পুড়িয়ে মারছে। কিন্তু আর কতদিন চলবে? দেশের প্রশাসন, সাধারণ মানুষ, কাতারে কাতারে বুদ্ধিজীবীরা, তারা আর কতদিন চোখ বন্ধ করে থাকবে? ভারতবর্ষের বুকে এই অন্ধ কুসংস্কার কি কোনোদিনও শেষ হবে না?